প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। আই রিপিট, প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। মানুষের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে সরকারের যে কোনো অবহেলা ও অব্যবস্থা করা ক্ষমার অপরাধ, ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। এদিকে দেশের অর্ধেকের বেশি জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত। এখন পর্যন্ত 121 জনের মতো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেটা ডেঙ্গুর চাইতে বেশি। কিন্তু ডেঙ্গু নিয়ে কথাবার্তা এত বেশি হচ্ছে যার কারণে বন্যার খবর হয়তো পত্রপত্রিকাও সেরকম করে দিতে পারছে না, এবং ব্যাপারটা থেকে সরকার এক ধরনের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। ত্রাণের জন্য হাহাকারের খবর আমরা প্রতিদিন পত্রিকায় দেখছি। বহু মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিছু এলাকায় বন্যার পানি কিছুটা কমার সাথে সাথে নানা রকম পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। এখন এর সঙ্গে ডেঙ্গু যুক্ত হওয়া পরিস্থিতি কতটা ভয়াবহ করে তুলবে সেটা বোঝাই যায়। আমরা দাবি করব সরকার আসলে বন্যার জন্য রিলিফ কাজ সহ এই বন্যা মোকাবেলার জন্য কি করছেন তার জন্য একটা শীতপত্র প্রকাশ করুন, এবং তার জন্য সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টা হয়তো সামগ্রিক পরিস্থিতির উন্নতি করতে পারে। বন্ধুরা, গত এক মাস ধরে সারা দেশব্যাপী কি ঘটছে তা আপনারা লক্ষ্য করেছেন। এবং সম্মানিত জীবন কিনতে চেয়েছিল সেই দেশে জীবন এখন কচু পানিতে কচু পাতার পানির মতো হয়ে গেছে। এমনিতেই গত 10 বছরে গুম হত্যা রেকর্ড ছড়িয়ে গেছে। নুসরাতের পাশবিক ধর্ষণ চেষ্টা এবং হত্যার পরে ঘটছে রিফাত হত্যাকাণ্ড। এখন প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মাংস মারা হচ্ছে। কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় বিচারকের সামনে পর্যন্ত মানুষ পুড়ে রয়েছে। ধর্ষণ এবং হতাহতের এবং হত্যাকাণ্ড এখন মহামারী রূপ দিয়েছে। সর্বক্ষেত্রে এইসব ঘটনা ঘটতে পেরেছে পুলিশের সীমাহীন উদাসীন্য নির্লিপ্ততা অথবা সরাসরি এসব ঘটনার সাথে জড়িত থাকার জন্য। অবশ্য উদাহরণ আপনারা নিজেরাই দেখেছেন। দেশ জুড়ে পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বা হিসেবে বিবেচিত হওয়ার বদলে আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং জনগণের অধিকার হরণকারী বাহিনী হিসেবে চিহ্নিত হচ্ছে, এবং প্রায় সর্বক্ষেত্রে সরকারি দলের নেতা ও বাস্তবদের পুলিশের উপর কর্তৃত্ব করা এবং এসব ঘটনায় জড়িত থাকার নিদর্শন পাওয়া যাচ্ছে। ফেনী, নুসরাত এবং বরগুনার রিফাত হত্যার পরে এসব ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। বিশেষ করে রিফাত হত্যার পরে সরকারি দল এবং পুলিশ বাহিনী যে নিষ্ঠুর পক্ষপাতমূলক আচরণ করেছে তা হৃদয় বিদারক। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার লক্ষণ দেখা দিতে শুরু করেছে। একটা লিজিং কোম্পানি এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে অসংখ্য মানুষের আমানত আটকা পড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তালিকায় আরও 20টির বেশি একই ধরনের প্রতিষ্ঠান বিপর্যয়ের মুখে আছে বলে জানানো হয়েছে। পরিচিতদের মধ্যে অনেকেই মাঝারি টাকার চেক ক্যাশ করতে পারছেন না, এমন কথা আমাদের কাছে আছে। সরকার যতই উন্নয়নের রোল মডেল তৈরি করুক আর যতই তার পক্ষে ঢাক ঢোল বাজারটা কেন, মানুষ ইতিমধ্যে এসবের জারিজুরি এবং লুটপাট ধরে ফেলেছে। ইতিমধ্যে খাদ্যে ভেজাল রেকর্ড ছাড়িয়েছে, এমনকি শিশু খাদ্য দুধের মধ্যে পর্যন্ত অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে। মানুষকে বলতে শোনা যাচ্ছে কী খেয়ে বাঁচব, কোনো খাদ্যদ্রব্যই তো বিষমুক্ত নাই। মনে হয় পুরা দেশের মধ্যেই বিষ বাষ্প ছড়িয়ে গেছে এবং এই বিষ নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাও নেই। বরং দেশ ও মানুষের কথা ভেবে যেসব মানুষ এইসব ভেজাল ধরে আমাদের সঙ্গে আনছেন তাদের উপর মানসিক নির্যাতন এবং নিপীড়ন দেখে আসছে। দুধে অ্যান্টিবায়োটিক আছে গবেষণার মাধ্যমে সেটি প্রমাণ করা অধ্যাপক ফারুকের উপরে রাষ্ট্রের কর্মকর্তা এবং সরকারের মন্ত্রীরা যে মানসিক বিপরীত চালিয়েছে সেটা ভবিষ্যতে কাউকে এমন গবেষণায় অনীহ করে তুলবে। অথচ বিশ্বব্যাপী প্রাণঘাতী অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী ব্যাকটেরিয়ার সুপার বাগ এই সময় তার এই আবিষ্কারের জন্য তাকে পুরস্কার করা কথা ছিল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে নীতি নৈতিকতা মূল্যবোধের অধঃপতন। অনেকগুলো বিষয় একসাথে আমরা একসাথেই বলে দিচ্ছি। স্বাধীনতার ব্যবহৃত পরে যেরকম গণপিটুনিতে মানুষ হত্যা শুরু হয়েছিল ঠিক তারই আরেকটি রূপ আমরা দেখছি এখন।
বিশেষ করে রাজধানীর বাড্ডায় তসলিমা বেগমের মৃত্যু বাংলাদেশের বিবেককে নাড়া দিয়ে গেছে আর তৈরি করেছে অসংখ্য প্রশ্ন। এ কি কেবলই গুজব, গুজবের ফসল, নাকি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করে? এসব প্রশ্ন আজ সবাইকে ভাবিয়ে তুলেছে। কোন দিকে যাচ্ছি আমরা? বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে? এটি তো এখনই একটি মৃত্যু পত্রিকা। একটা দেশের সর্বোচ্চ প্রশাসন যখন সরাসরি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাতের অন্ধকারে অপারেশন চালায়, তখন সেই দেশে কোনো নৈতিকতার বালাই থাকার কথা নয়। আমরা কি ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে যাইনি?